বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার তীব্র হামলা। জার্মানিতে আটকে আছে রাশিয়ার একাধিক বিমান। ইউক্রেনের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে রুশ সেনা প্রত্যাহারের আহ্বান 42 দেশের। ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দিতে যুক্তরাজ্যে কানাডার সৈন্য দল। জানিয়ে দেব ভারতে সন্ত্রাস বিরোধী মহড়ায় পাকিস্তান ও চীন। সর্বশেষ জানিয়ে দেব সালমান রুশদির সমর্থকরাই হামলার জন্য দায়ী বলছে ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মতামত। ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার তীব্র হামলা। ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে হামলা জোরদার করেছে রাশিয়া। ইউক্রেনের সেনারা জানিয়েছে তীব্র গোলা বর্ষণ করে দোনেৎস্কের পূর্ব অঞ্চলের বেশ কয়েকটি শহরে অগ্রসর হওয়ার চেষ্টা করছে রুশ সেনারা। এই অঞ্চলটি প্রায় 6 মাস ধরে চলা যুদ্ধের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইউক্রেনীয় সেনাদের দাবি, তারা অনেকেই আক্রমণ প্রতিহত করেছে। খবর রয়টার্সের। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে দক্ষিণ ফ্রন্টে 1 ডজনেরও বেশি শহরে বেশ রুশ বাহিনী গোলা বর্ষণ করেছে। বিশেষ করে রুশ বাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত খেরসন অঞ্চলে সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া এবং ইউক্রেনে একে অপরকে দোষারোপ করে নতুন করে গোলাবর্ষণের কারণে বিপর্যয়ের আশঙ্কার মধ্যে দক্ষিণ ইউক্রেনের ঝাপরিঝিয়া পারমাণবিক কেন্দ্রের দিকে বেশি মনোযোগ দিয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গুতেরেস একটি নিরস্ত্রীকরণ অঞ্চল প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি রাশিয়ান সৈন্যদের সতর্ক করে বলেছেন, যারা ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে গুলি চালায় বা এটিকে গুলি করার জন্য একটি ঘাঁটি হিসেবে ব্যবহার করে তারা ইউক্রেনীয় বাহিনীর বিশেষ লক্ষ্য হয়ে উঠবে। রবিবার রাতে দেওয়া এক ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, ইউক্রেনে অনেকবার রুশ নেতৃত্বের কাছে শান্তি আলোচনার জন্য বিভিন্ন ফরম্যাটের প্রস্তাব দিয়েছে, তাতে বিশেষ কোনো অগ্রগতি হয়নি। সুতরাং আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে। যারা আমাদের ওপর অনবরত গুলি বর্ষণ করেছে তাদেরকে সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং প্রতিটি গুলির জবাব দিতে হবে। জার্মানিতে আটকে আছে রাশিয়ার একাধিক বিমান। জার্মানির বিভিন্ন বিমানবন্দরে আটকে আছে রাশিয়ার বেশ কিছু বিমান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির জন্য এসব বিমান আটকে আছে বলে জানা যায়। খবর ডয়েচে ভেলের। জার্মানির একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, জার্মানির কোলন ও ফ্রাঙ্কফুর্ট সহ একাধিক বিমানবন্দরে রাশিয়ার অন্তত 10টি বিমান আটকে আছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর আগে থেকেই বিভিন্ন সময়ে এসব বিমান দেশটির বিভিন্ন বিমানবন্দরে আটকে আছে। যুদ্ধ শুরুর পর এসব বিমান আর দেশের মাটিতে ফিরে যেতে পারেনি। যুদ্ধ শুরুর পর ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করে বন্ধ করে দেওয়া হয় বিমান যোগাযোগ, ফলে রাশিয়ার বিমান আর ফিরতে পারেনি। কোলন, ফ্রাঙ্কফুর্ট, বার্ডেনের মতো বিমানবন্দরে বিমানগুলো দাঁড়িয়ে আছে বলে জার্মান প্রশাসন সংবাদ মাধ্যমকে জানিয়েছে। স্থানীয় সময় রোববার রাতে দৈনিক ভিডিও বার্তায় রাশিয়ার নাগরিকদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এর সময় তিনি বলেন, 6 মাস ধরে নৃশংস যুদ্ধ চালাচ্ছে রাশিয়া, রুশ নাগরিকদের বিরুদ্ধে সরব হওয়া উচিত। চুপ করে থাকা আসলে সম্মতির লক্ষণ বলে জানিয়েছেন তিনি। যুদ্ধের প্রতিবাদ করে রাশিয়ার মানুষকে ইউক্রেনের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন তিনি। এদিকে দক্ষিণ ইউক্রেন থেকে শস্য বোঝাই একটি জাহাজ আফ্রিকার উদ্দেশ্যে রওনা হয়েছে। জাতিসংঘের তত্ত্বাবধানে একটি চার্টার্ড জাহাজ গম নিয়ে ইথিওপিয়ার দিকে রওনা হয়েছে। জাহাজটিতে প্রায় 60,000 টন গম রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। কৃষ্ণসাগর দিয়ে জাহাজটি আফ্রিকায় প্রবেশ করবে। জাতিসংঘ এবং তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া এবং ইউক্রেনের এ ব্যাপারে একটা মতৈক্য পৌঁছেছে। ইউক্রেন থেকে আবারও শস্যবাহী জাহাজ যাবে বলে সাব্যস্ত হয়েছে। এর আগে কৃষ্ণসাগর কার্যত অবরুদ্ধ ছিল। রাশিয়া এবং ইউক্রেন এর জন্য পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছিল। ইউক্রেনের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে রুশ সেনা প্রত্যাহারের আহ্বান 42 দেশের। রাশিয়ার দখল করা ইউক্রেনের ঝাপরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে বিপর্যয়ের আশঙ্কা ক্রমেই বাড়ছে। বিপর্যয় এড়াতে ইউরোপের সবচেয়ে বড় এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়াকে সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন সহ 42 দেশ। গত 24 ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। অভিযানের শুরুর দিকেই ইউরোপের সবচেয়ে বড় এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি দখল করে নেয় রাশিয়া। এই যুদ্ধে ব্যাপক ধ্বংসলীলার পাশাপাশি সাধারণ মানুষের মৃত্যুর অনেক ঘটনাও ঘটছে। কিন্তু ইউরোপের সবচেয়ে বড় এই পরমাণু কেন্দ্রে যদি কোনো বিপর্যয় ঘটে তার সুদূর প্রসারী প্রভাব মারাত্মক হতে পারে বলে আশঙ্কা বাড়ছেই। রবিবারও ঝাপরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কাছে এনেরহোডার শহরে জোরালো সংঘর্ষ ঘটেছে। রবিবারের সংঘর্ষের জন্য রাশিয়া ও ইউক্রেন পরস্পরকে দায়ী করেছে। রাশিয়ার সূত্র অনুযায়ী ইউক্রেনের জাতীয়তাবাদীরা ওই এলাকার ওপর হামলা চালিয়েছে। অন্যদিকে দিমিত্র অরলভ শহরের ইউক্রেনীয় মেয়র রাশিয়ার বিরুদ্ধে হত্যাকারী প্রচারণার অভিযোগ করেছেন। রাশিয়া পরমাণু কেন্দ্রটিকে দুর্গ হিসেবে ব্যবহার করে হামলা চালাচ্ছে বলে ইউক্রেন সমালোচনা করছে। অন্যদিকে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সরাসরি পরমাণু কেন্দ্রের উপর
হামলার অভিযোগ করেছে। এই কেন্দ্রের নিরাপত্তার স্বার্থে 42টি দেশ অবিলম্বে সেখান থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ব্রিটেন, নরওয়ে, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও অন্যান্য কয়েকটি দেশ এক যৌথ বিবৃতিতে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ও আশেপাশের এলাকা থেকে রুশ সৈন্য ও অন্যান্য অনুমোদিত ব্যক্তিদের অপসারণ দাবি করেছে। গোটা ইউক্রেন থেকেই রুশ সৈন্য সরানোর দাবিও করেছে এই দেশগুলো। সেক্ষেত্রে কেন্দ্রের পরিচালক সংস্থা ও ইউক্রেনীয় কর্তৃপক্ষ পরমাণু কেন্দ্রটির নিয়ন্ত্রণ আবার গ্রহণ করে দায়িত্ব পালন করতে পারে। তাছাড়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA সেখানে পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থার ওপর নিয়মিত নজর রাখতে পারবে। সূত্র ডয়েসে ভেলো, রিপাবলিক ওয়ার্ল্ড, ইউক্রেনস্ক প্রাভদা, কিয়েভ পোস্ট। ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দিতে যুক্তরাজ্যে কানাডার সৈন্য দল। আধুনিক সমরাস্ত্র পরিচালনা ও যুদ্ধবিদ্যায় ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের পাশাপাশি পশ্চিমা মিত্র অনেক দেশও ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে। এর অংশ হিসেবে কানাডার 90 সদস্যদের একদল সেনা যুক্তরাজ্য রওনা দিয়েছে। ইউক্রেনের একজন আইন প্রণেতা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কানাডার সেনাদের বিমানে ওঠার ছবি প্রকাশ করে লিখেছেন, কানাডার পেট্রেশিয়া পদাতিক বাহিনীর 90 সদস্যদের একটি দল ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দিতে বিমানবন্দর ছাড়ছে। এখনও পর্যন্ত কানাডা 33,000 ইউক্রেনীয় সেনাকে প্রশিক্ষণ দিয়েছে উল্লেখ করে তিনি ধন্যবাদ প্রদান করেন। ভারতের সন্ত্রাস বিরোধী মহড়ায় পাকিস্তান ও চীন। ভারতের সাথে তীব্র বিরোধ থাকা সত্ত্বেও দেশটিতে অনিষ্ঠেয় সন্ত্রাস বিরোধী সামরিক মহড়ায় যোগ দিচ্ছে পাকিস্তান ও চীন। ভারতের হরিয়ানা রাজ্যের মানসরে আয়োজিত এই মহড়ায় আরও অংশ নেবে রাশিয়া, ইরান, কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান। খবর হিন্দুস্তান টাইমস। গত শনিবার পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক শীতল হওয়া সত্ত্বেও পাকিস্তান অক্টোবরে সাংহাই সহযোগিতা সংস্থা কর্তৃক আয়োজিত সন্ত্রাস বিরোধী মহড়ায় অংশ নেবে। বিভিন্ন সময় ভারত পাকিস্তান যৌথ মহড়া করলেও এই প্রথম পাকিস্তানি বাহিনী ভারতের মাটিতে এ ধরনের মহড়ায় অংশ নিচ্ছে। আগামী অক্টোবরে SCO এর আঞ্চলিক সন্ত্রাস বিরোধী কাঠামোর অধীনে আন্তর্জাতিক সন্ত্রাস বিরোধী এই মহড়া অনুষ্ঠানের কথা রয়েছে। গত শুক্রবার সাপ্তাহিক ব্রিফিং এ পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আসিম ইফতেখার এসব কথা বলেন। তিনি বলেন, ভারতের মাহেশারে এই মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। SCO সদস্য হওয়ার পাকিস্তান ও এই মহড়ায় অংশ নেবে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক শীতলভাবেই চলছে। কাশ্মীর থেকে 370 ধারা অবলুপ্তির পর দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। বিভিন্ন সময় মুম্বাই হামলা, উরি বা পুলওয়ামার ঘটনায় পাকিস্তান ও ভারতের সম্পর্ক ক্রমেই অবনতির দিকে ধাবিত হয়েছে। এ অবস্থায় এই মহড়া বড়সড় কূটনৈতিক পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। সালমান রুশদির সমর্থকরা এই হামলার জন্য দায়ী বলছে ইরান। ঔপন্যাসিক সালমান রুশদির সমর্থকরাই তার উপর হামলার জন্য দায়ী বলে মন্তব্য করেছে ইরান। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন মন্তব্য করা হয়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্য ছুরি হামলার পর দ্রুত সেরে উঠেছেন রুশদি। এই হামলার বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, রুশদির ধর্মবিরোধী লেখা বাকস্বাধীনতা নয়, সালমান রুশদি ইসলামিক পবিত্রতা অবমাননা করেছেন। সালমান রুশদির ওপর হামলার জন্য তিনি এবং তার সমর্থকদের ছাড়া অন্য কাউকে তিরস্কার বা নিন্দা করার যোগ্য মনে করে। এ ব্যাপারে ইরানকে অভিযুক্ত করার অধিকার কারণেই ধারণা করা হচ্ছে রুশদির লেখা বিতর্কিত বই দ্য স্যাটানিক ভার্সেস এর কারণেই হামলা চালানো হয়েছে। 75 বছর বয়সী লেখকের ওপর ওই বইয়ের কারণে 90-এর দশকে ইতালির মিলানেও রুশদির ওপর হামলা চালানো হয়। এমনকি এই বইয়ের জাপানি অনুবাদক হিতোশি ইগারাশিকেও ছুরিকাঘাতে হত্যা করা হয় টোকিওর একটি বিশ্ববিদ্যালয়ে। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, ইরানের ইসলামী বিপ্লবের প্রধান নেতা মরহুম আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি এই বই রচনা করেন। এর জন্য 1989 সালের 14 ফেব্রুয়ারি তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের ফতোয়া জারি করেন। তবে তার মৃত্যুর পর ইরানের সরকার সেই ডিগ্রি থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছে। কিন্তু ইরান সহ বিশ্বজুড়ে রুশদি বিরোধী মনোভাব বজায় ছিল। কেউ রুশদিকে হত্যা করতে পারলে তাকে $3 মিলিয়ন বেশি পুরস্কারের ঘোষণাও দিয়েছে ইরান। 2000 সালের পর থেকে রুশদি মূলত নিউ ইয়র্ক সিটির ইউনিয়ন স্কোয়ার এলাকায় বাস করেছেন। সূত্র NDTV।